নমস্কার, আমি মৌমিতা। ভোজন রসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি। জন্মাষ্টমীতে তালের ফুলুরি কিন্তু এক স্পেশাল রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি করতে কি কি উপকরণ লাগছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। প্রথমেই আমি একটা বাটিতে তালের পাল্পটাকে বের করে নিয়েছি। এখন আমি এই পাল্পটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কলা। এখানে আমি 8টার মতো কলা নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখন আমি কলাটাকে চটকে চটকে তালের সাথে মিশিয়ে নেব। কলাটা আমাদের চটকে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এক কাপ পরিমাণে সুজি, 1/2 কাপ কোরা নারকেল, 1/2 পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আমুল স্প্রে নিয়েছি, একটা 10 টাকার প্যাকেট। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি সব জিনিসগুলোকে খুব ভালো করে মেখে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, এতে স্বাদের খুব একটা হেরফের হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সবগুলোকে খুব ভালো করে মাখার পরে একটা হ্যান্ড মিক্সের সাথে আমি এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মৌরি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মৌরিটাকে আমি এবার এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এই ফ্যাটানোর উপরেই ডিপেন্ড করে যে আমাদের ফুলিগুলো কতটা ফুলবে। যত বেশি ফ্যাটানো হবে ফুলিগুলো কিন্তু ততই টোপা টোপা হয়ে ফুলে উঠবে। ব্যাটার এখন আমাদের একদম রেডি। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে নিয়েছি তেল। তেল গরম হয়ে আসলে আমি এবার এর মধ্যে ফুলুরিগুলোকে দেব ভাজার জন্য। একটা একটা আমি গোল গোল শেপে ফুলুরিগুলোকে ভেজে নিচ্ছি। যখন আমি ফুলুরিগুলো তেলের মধ্যে দিচ্ছি তখন ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, এবং সমস্ত ফুলুরিগুলো তেলের মধ্যে ছাড়ার পরে এটাকে আমি লো ফ্লেমে ভাজবো। আমরা যদি ফ্লেমটাকে বাড়িয়ে ভাজতে থাকি তাহলে কিন্তু ওপরটা গোল্ডেন ব্রাউন চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলোকে আমি ডুবো তেলে এবার নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমাদের ফুলিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে ভেজে এর কালারটাকে আর একটু গাঢ় করে নেব। এখন ফুলিগুলো আমাদের একদম তৈরি। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব।
এখন একদম তৈরি আমাদের তাল ফুলুলি। এগুলোকে অনেকে তালের বড়াও বলে থাকে। এগুলি আবার কিন্তু মেদিনীপুরের তালের গুলগুলি পিঠে। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আজকের মতো এখানেই শেষ। সুস্থ থাকুন, ভালো থাকুন।